পাহাড়ের রানী তুমি, ইউ আর লুকিং ফ্যান্টাস্টিক, আকাশের বন্ধু তুমি, তুমি দার্জিলিং। তো হ্যাঁ গাইস, ওয়েলকাম টু এ নিউ ব্লগ। তো আজকের ব্লগটা খুবই ইন্টারেস্টিং এবং মজার হতে চলেছে, কারণ আজকে আমরা পাড়ি দিচ্ছি দার্জিলিং, আজকে আমরা যাচ্ছি। তো চলো দেখা হচ্ছে রাস্তাতে এবং সবকিছু তুলে ধরবো এই ব্লগে, তো সাথে থেকে ব্লগটা এবং যে নিয়ে কথা হচ্ছে। এখন এখান থেকে আমরা যাবো বাস স্ট্যান্ড গিয়ে বাস ধরবো, গিয়ে দেন যাবো দার্জিলিং, ঠিক আছে? তো চলো দেখা হচ্ছে রাস্তাতে। বাস চলেছি কলেজের দিকে এবং সেখান থেকেই আমাদের দার্জিলিং ট্যুর শুরু হবে। এই যে আমাদের বসুন্ধরা কলেজ, সবাই অপেক্ষারত দার্জিলিং ট্যুরের জন্য। আর এটা হলো আমাদের কলেজের গার্ডেন। বন্ধুরা আমরা এখন এই যে জাস্ট কলেজ আছে আমাদের, কলেজে যে তোমরা দেখতে পাচ্ছ কলেজে দেখো সবাই, বাস আমাদের এই যে দেখো বাস বাইরে আছে, আমি ওদিকটা দেখাবো আপনাদের, ঠিক আছে? আপনারা সাথে থাকুন। দেখুন এই যে অক্ষয় হাই করে দাও, এই যে দেখো আরো ফ্রেন্ডরা আছে, সব ফ্রেন্ডরা আছে, এই যে ফ্রেন্ডরা আছে, সন্দীপ আছে, বাবন আছে, ঠিক আছে, এই সঞ্জু আছে, রাহুল আছে, পূজা আছে, ভাই কেমন আছে, বল কেমন আছে, মিয়ান সবাই হাই দেখো, গ্রুপ পিক নেওয়ার পর আমাদের বাসের যাত্রা শুরু হবে। তোদের কোন ইউনিটছিলেন? হাই করে দেখো, আমার নাম ধনঞ্জয়। সবাইকে ভালো করে দিচ্ছি, কিউট পয়েন্ট তোমাদের দিচ্ছি। আমাদের ফটোশুট কমপ্লিট হয়ে গেছে, এরপর আমরা যাচ্ছি বাসের দিকে। তো আমরা দেখছি বাসে যেতে নিয়ে দার্জিলিং, এই মানুষটার জন্য দার্জিলিং দেখছিল, এই মানুষটার জন্য স্যার কুছ বতাও। আবি হম লোগ ট্যুর কে লিয়ে ইয়াহাঁ সে নিকলে হ্যায় কলেজ সে, উসকে বাদ দার্জিলিং জায়েঙ্গে। তো কিতনা আসতে হ্যায়, কিতনা কিতনা আসতে হ্যায়, বহুত জ্যাদা, বহুত লেভেল বহুত হ্যায়, বুঝতে পারছো? সেলে মেলে সেলে মেলে চুপ মে, আর ম্যাম আছে, ম্যাম কিছু বলবেন? কেমন এক্সাইটমেন্ট ম্যাম? এক্সাইটমেন্ট তোমার অনেক বেশি এক্সাইটমেন্ট। হ্যাঁ এই যে দেখো সবাই এক্সাইট, খুব এক্সাইট, খুব এই সঞ্জু বিরাট ফুর্তি করে দাও একদম গাইস, আপনারা সাথে থাকুন, ঠিক আছে? চলে দেখা হচ্ছে আগে। সংকট মোচন হনুমানজির নাম করে আমরা সবাই উঠে পড়লাম বাসে। গাইস এক্সাইটমেন্ট, এক্সাইটমেন্ট দেখো সবার, তো আপনারা দেখতেই পাচ্ছেন আমাদের জার্নি স্টার্ট হয়ে গেছে এবং আমরা সবাই খুবই এক্সাইটেড। আর এদিকে বাসে উঠেই গাইস ডান্স শুরু হয়ে গেছে, তোমরা দেখতেই পাচ্ছ কি লেভেলের এনজয়মেন্ট চলছে। দূরের ওই জয়চণ্ডী পাহাড়কে বাই বাই জানিয়ে আমরা এগিয়ে পড়লাম। সন্ধ্যা নেমে গেছে কিন্তু বাসে আমাদের এখনও সেই লেভেলের ডান্স চলছে, তোমরা দেখতেই পাচ্ছ যে কি রকম হই হুল্লোড় চলছে আমাদের বাসের মধ্যে। ডান্স করতে করতে কখন যে আমরা মুর্শিদাবাদ এসে পৌঁছে গেছি তা কিন্তু কেউ টেরই পায়নি।
Women. তোমরা দেখতেই পাচ্ছ এখন সবাই চায়ের কাপে চুমুক দিতে ব্যস্ত রয়েছে। গাইস এটা দেখে বুঝতে পারবে তোমরা ঘন কুয়াশার মধ্যেও গাড়ির চালকরা কত সাবধানে গাড়ি চালান। হে গাইস গুড মর্নিং, এখন আমরা কোথায় রয়েছি? হাই, আমরা রয়েছি এখন উত্তর দিনাজপুরের মধ্যে, উত্তর দিনাজপুর রয়েছি। আর আমরা জলপাইগুড়ি এখান থেকে মিনিমাম 110 কিলোমিটার। দেখো ফগ, কুয়াশার জন্য আকাশটা দেখুন। হ্যাঁ এই যে দেখো চারিপাশে ওয়েদার, দেখো চারপাশে দেখতে পাচ্ছ ওটা, আমাদের গাড়ি চলছে না, ধীরে ধীরে আগাচ্ছে আস্তে আস্তে, খুব ঠান্ডা। আমাদের 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 ফিলিং কুল, আমাদের ম্যানেজমেন্ট ডিরেক্টর কে দেখতে পাচ্ছেন আপনার পূজা দি? ও আমি, ও আমি। আর যারা ভালো আছে সবাই? ঠান্ডায় বাড়িতেই থাকবেন, আমাদের আমাদের বেরিয়ে আসবেন না। গাইস এখন বাজে সকাল 8:30, কিন্তু তোমরা দেখো এখনো কিন্তু কুয়াশা ঢেকেই রয়েছে চারদিকে। এরপর বাস আমাদের আবার চলল এবং সোজা গিয়ে থামলো শিলিগুড়িতে। এখন রয়েছি আমরা শিলিগুড়িতে এবং এখান থেকে আমাদেরকে ছোট গাড়ি করে দার্জিলিং যেতে হবে। পাহাড়ের গায়ে সংকীর্ণ রাস্তা থাকে, তাই আমাদেরকে এই ছোট গাড়ি করে কিন্তু যাত্রা শুরু করতে হলো। এরপর চলতে চলতে পৌঁছলাম আমরা দার্জিলিং এ। এই যে তোমরা দেখতে পাচ্ছ এটা হচ্ছে দার্জিলিং এর গেট। এখন আমরা দার্জিলিং এ প্রবেশ করে গেছি, কিন্তু এখান থেকে আমাদের হোটেলের দূরত্ব কিন্তু অনেকটাই রয়েছে। চলতে চলতে আমরা এখন হোটেলের খুব কাছে চলে এসেছি। তো গাইস ফাইনালি আমরা দার্জিলিং পৌঁছে গেছি। এই যে আমরা এখন আমাদের হোটেলে যাচ্ছি। শিলিগুড়ি থেকে 3 ঘন্টা জার্নির পর অবশেষে আমরা এই হোটেলে পৌঁছে গেছি। গাইস ফাইনালি আমরা রুমের দিকে যাচ্ছি। দেখো ভাই সবাই যাচ্ছে। স্যার কেমন মনে হচ্ছে ট্রিপটা? স্যার পাহাড়ের মতো নাকি? তো গাইজ আমরা এখন হোটেল রুমে আছি। এই জাস্ট আমরা খাবার টাবার খেয়ে এলাম। তো গাইজ ব্যাপক ঠান্ডা, গাইজ ব্যাপক ঠান্ডা। ঠান্ডা কেমন ভাই? ঠান্ডা কেমন বলে? ঠান্ডাটা কেমন? ঠান্ডা কেমন? ঠান্ডা কেমন বল? ঠান্ডা গাইজ। আর বাকিরা আছে আলাদা রুমে, ঠিক আছে? চলো বাকিদের রুমে যাচ্ছি। ঠান্ডা কেমন আছে বলো? গরম জল
তাহলে ঘুরে গেলে কি হবে তোমরা কল্পনা করো, ঠিক আছে? চলো গাইজ দেখো, খাওয়া দাওয়া করার পর হোটেল থেকে বেরোচ্ছি হ্যাঁ ঘুরতে, তো এখানে একটা বাজার টাইপের আছে, তো দেখা যাক চলো কি কি পাই না পাই, ওখানে কিরকম দাম, কিসব জিনিস রয়েছে, কেমন ম্যাটেরিয়াল, সবকিছুই এক্সপ্লোর করার চেষ্টা করবো। এখন আমরা যাচ্ছি বাজারের দিকে। গাইজ আমরা এই ফাইনালে বেরিয়ে গেছি এই হোটেল থেকে বেরিয়ে গেছি, যে দেখো সন্দীপ আছে, ঠিক আছে? জাস্ট আমরা এই জায়গায় পড়ি, সবাই বাজারের দিকে রওনা দিচ্ছে, বাজারের দিকে হেঁটে হেঁটে যাচ্ছে, তো চলো তোমার সাথে থেকো। আমরা যা রে সব সামনে ঘুমনে, আগে মে হাম লোগ কা পুরা টিম হ্যায় আর পিছে মে হাম সব গাইড করকে করকে লেকে যা রে হ্যায়, আমরা ফেস নেই আ রে লেকিন ঠিক হ্যায় ও হাম হ্যায়। দেখো গাইস তো ঠান্ডা দেখো, ব্লগে আছিস ভেবে আছিস না? এখন চল না, জাস্ট এটা শুধু জাস্ট পরে সাউন্ড ব্যাকগ্রাউন্ড শুনে দিতে পারবো। এই যে এটা দেখতে পাচ্ছেন, এটা হলো নিউ মহাকাল মার্কেটের গেট। আমরা এখন মার্কেটের ভিতরে রয়েছি, আপনি এখানে অনেক রকমের দোকানই দেখতে পাবেন, আপনি চাইলে শীত বস্ত্র এবং অন্যান্য সামগ্রীও কিনতে পারেন। এরপর আমরা হোটেলে ফিরলাম। নেক্সট মর্নিং, তো গুড মর্নিং গাইস, আমরা এখন উঠে গেছি সকাল সকাল, এখন ভাই জাস্ট 4টা, এখন আমরা কোথায় যাব ভাই? দেখো ভাই লোক রেডি হচ্ছে, কোথায় যাব ভাই? বলে দাও কোথায় যাব, কোথায় যাব? আমি টাকা দিকে টাকা টাকা টাকা, আমার বেটাল থেকে বুঝতে পারছো কি কোন ঠান্ডা পড়েছে, তো চলো বাকিদের অবস্থা দেখা। তো এই যে গাইস জাস্ট আমরা রুম থেকে বের হচ্ছি, তো একেবারে দেখা হচ্ছে টাইগার হিলে। ওকে চলো সাথে থেকো। সাধনদা বাউন ভাই, আমরা বেরিয়ে পড়েছি, কোথায় 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 ভাই? টাইগার হিল। ম্যাম ম্যাম এদিকে হাই করে দিন, ম্যাম আছে আমাদের, এই যে চলো গে চলো হাই করে দাও। তো ভোর 4টা নাগাদ আমরা বেরিয়ে পড়েছি টাইগার হিলের উদ্দেশ্যে। তোমরা দেখতে পাচ্ছ আমাদের গাড়ি চলছে সেই অন্ধকার পথে এবং চলেছে টাইগার হিলের দিকে। দার্জিলিংয়ে শীতের ভোর 4টায় রয়েছি আমরা টাইগার হিলে, হাড় হিম করা ঠান্ডায় শুধু সূর্য উদয়ের অপেক্ষা। সৌন্দর্য উপভোগ করার জন্য মানুষ যে কত কষ্ট সহ্য করতে পারে তা এখানে এসেই অভিজ্ঞতা হলো আমার। ফাইনালি আমরা -1 ডিগ্রি তাপমাত্রাতেও সূর্য উদয় এবং কাঞ্চনজঙ্ঘার অপরূপ সৌন্দর্য কিন্তু দেখে নিলাম। দার্জিলিং এলে আপনাকে কিন্তু এই টাইগার হিলের সানরাইজিং দেখতেই হবে, আর এটা না দেখলে দার্জিলিং ভ্রমণ কিন্তু আপনার অসম্পূর্ণই থেকে যাবে। Thank you.
টাইগার হিল থেকে নামলাম এই মাত্র, সানরাইজিং দেখা হয়ে গেছে আমাদের। এরপর আমরা গাড়ি দিকে রওনা দিচ্ছি। ম্যাম ম্যাম ঠান্ডা কিরকম ছিল বলে দিন ম্যাম, ঠান্ডা এই ঠান্ডা কেমন ছিল, ঠান্ডা শুনে শুনে ঠান্ডা কেমন ছিল মনেশ্রীতে মনেস্ট্রির ভেতরে রয়েছি। আপনারা দেখুন মনেস্ট্রির ভেতরের সৌন্দর্য কিরূপ ফুটে উঠেছে। মন্দিরের এক কোণে আপনি কয়েকটি দোকানও দেখতে পাবেন যেখানে বিক্রি হচ্ছে লাফিং বুদ্ধার মূর্তি এবং মন্দিরের অন্যান্য সামগ্রী। আমরা পৌঁছলাম বাতাসিয়া লুপে। এখানে টিকিটের মূল্য হচ্ছে 30 টাকা। জনপ্রতি 30 টাকার বিনিময়ে আপনি বাতাসিয়া লুপের সৌন্দর্য উপভোগ করতে পারেন। টিকিট কাটার পর সিঁড়ি বেয়ে উঠে পড়লাম বাতাসিয়া লুপে। উপরে উঠলেই আপনি দেখতে পাবেন সবাই ছবি তুলতে ব্যস্ত। এখানকার মনমুগ্ধকর পরিবেশ আর প্রাকৃতিক সৌন্দর্য আপনি ক্যামেরা বন্দী না করে থাকতেই পারবেন না। তাই আমরাও কিছু মুহূর্তগুলো ক্যামেরাবন্দি করে ফেললাম। আপনি চাইলে এখানকার দৃশ্য বাইনোকুলার ভিউর মাধ্যমেও উপভোগ করতে পারেন। খরচ পড়বে জনপ্রতি 50 টাকা। এছাড়াও আপনি এখানে পাহাড়ি পোশাক পরে ছবি তুলতেও পারেন। এর জন্য খরচ পড়বে জনপ্রতি 50 টাকা, আর ক্যামেরাতে ছবি তুললে আলাদা করে পড়বে আরও 50 টাকা। আর এটা হচ্ছে এখানকার অন্যতম আকর্ষণ আই লাভ দার্জিলিং, ছবি তোলার অন্যতম মূল ভিউ পয়েন্টগুলির মধ্যে একটি। এখানকার আনন্দ উপভোগ করার পর আমরা পৌঁছলাম দার্জিলিংয়ের আরেকটি অন্যতম আকর্ষণ টি গার্ডেনে। পাহাড়ের কোলে অবস্থিত
টি গার্ডেনের অপরূপ সৌন্দর্য আপনার দৃষ্টি আকর্ষণ করবে। এরপর আমরা পৌঁছলাম রক গার্ডেনে। ঝর্ণার শব্দ এবং চারপাশের পরিবেশে আপনি নিজেকে হারিয়ে ফেলবেন। সময় কাটানোর জন্য উপযুক্ত জায়গা হলো রক গার্ডেন। এরপর আমরা দার্জিলিং জুতে পৌঁছলাম। দেখতে পাবেন ইয়াক বা চমড়ি গাই, ম্যাকাও, বিয়ার, হোয়াইট উলফ, রয়্যাল বেঙ্গল টাইগার এবং রেড পান্ডা। এছাড়াও অন্যান্য জীবজন্তুর দেখা মিলবে এই জুতে। একটু উপরের দিকে উঠলে দেখতে পাবেন হিমালয়ান মাউন্টেনিয়ারিং ইনস্টিটিউট। এই ইনস্টিটিউটের মধ্যে রয়েছে তেনজিং নরগের বড় স্ট্যাচু। সামনে একটি সন্তোষী মাতার মন্দিরও দেখতে পাবেন। এখন আমরা রয়েছি পিস প্যাগোডাতে। এটি হলো একটি বুদ্ধিস্ট টেম্পল। আসুন দেখে নেওয়া যাক এখানকার সৌন্দর্য। পরের দিন সকালে আবার আমরা বেরিয়ে পড়লাম নেপালের পশুপতি মন্দিরের উদ্দেশ্যে। দুই পাশে সবুজ গাছের সারি, তারই মাঝে ছুটছে আমাদের ছোট্ট গাড়ি।
পাশে রয়েছে শুধু পাহাড় আর পাহাড়, তারই সাথে রয়েছে দার্জিলিং এর অপরূপ সৌন্দর্যের বাহার। রাস্তার পাশের ওই পাইন গাছগুলো দেখে মনে হচ্ছে যেন তারা আমাদের হাতছানি দিয়ে ডাকছে। পাইন গাছগুলিকে বাই বাই জানিয়ে অবশেষে পৌঁছালাম আমরা নেপালের বর্ডারে। এখন আমরা রয়েছি নেপালের বর্ডারে, একটু দূরে পশুপতি মন্দির। তো সেখানেই আমরা বর্ডারে আছি, এই যে আমরা এখন পৌঁছে গেছি নেপালের পশুপতি টেম্পলে। চলুন দেখে নেওয়া যাক মন্দিরের ভেতরের দৃশ্য। এই যে আমরা সবাই এখন মন্দিরের ভেতর প্রবেশ করছি। গাইজ আমরা আছি এখন পশুপতি টেম্পলের ভেতর। এই যে দেখো তোমরা, হ্যাঁ নেপালের ভেতর পশুপতি টেম্পলের ভেতর সবাই পশুপতি দর্শন করছে। প্রথম বিদেশে আমরা এখন, চলো গাইজ সাথে দেখো। এই সবাই দেখো গাইজ সবাই ভেতরে আছে। পশুপতি মন্দির পরিদর্শনের পর আমরা পৌঁছলাম মিরিক লেকে। লেকের জলকে দেখে মনে হচ্ছে যেন সে আমাদের ওয়েলকাম জানাচ্ছে। আপনি চাইলে এই লেকে বোট রাইড এবং হর্স রাইডও করতে পারেন। আমাদের ট্যুর শেষ হয়ে গেছে, আমরা এই বাড়ির পথে রওনা দিয়েছি আমরা। এবং আমরা এখানে কোথায় আছি? এখন বীরভূমে আছি, রাস্তাতে বাড়ি যাচ্ছি। তো আমাদের সবার প্রিয় সাধনদা কিছু বলতে চায়। সাধনদা বলো কি বলছো? আমাদের ট্যুর শুরু হয়েছিল কাশীপুর ঘোড়া ব্লকের সুন্দরা বিএড কলেজের পক্ষ থেকে স্টার্টিং হয়েছিল। আমরা গিয়েছিলাম দার্জিলিং ট্যুর, খুব সুন্দর ট্যুর হয়েছে। আমাদের মাস্টারমশাই ছিলেন বিকাশ মণ্ডল, ছিলেন সুব্রত সেন, ছিলেন আমাদের মনীষ স্যার, ছিলেন অমৃতা ম্যাম ছিলেন। আমরা সকল মাস্টারমশাইদেরকে ধন্যবাদ জানাই আমাদের ছাত্রদের পক্ষ থেকে, এবং ধন্যবাদ জানাই আমাদের ট্যুর করার জন্য আমাদের কলেজের মাননীয় প্রিন্সিপাল ম্যাডামকে, আর আর ধন্যবাদ জানাই আমাদের আর আমাদের ট্যুর খুব দারুণ হয়েছে, খুব সুন্দর। আগামী বছর এমনকি পরে প্রত্যেক ইসে আমরা চাই যে এই ধরনের ট্যুর হোক। আর সাহেব ভাই,
সাহেবদার কাছ থেকে শুনে নি সাহেবদার এক্সপেরিয়েন্স কেমন সাহেবদা বলো তোমার এক্সপেরিয়েন্স কেমন আমাদের সাথে কিভাবে সময় কাটালে কেমন কাটালে বলো খুব দারুন সাহেবদের ছেলে মেয়ে যে খুব মিলে মেশে কাজ হলো সাহেবদের কথা শুনেছে আর ভালো মনে আদিদেব শঙ্কর বলনা কি কইনি তোমরা না না তুমি একটু আর গাইস তোমাদের যদি ব্লগটা যদি ভালো লেগেছে তো লাইক করো কমেন্ট করো জানাবে কমেন্ট করে ঠিক আছে কেমন লেগেছে আর শেয়ার করো তোমার ফ্রেন্ডদের সাথে আর চ্যানেলে কি করতে হবে জানে না নতুন এলে চ্যানেলে সাবস্ক্রাইব করে দেবে চলো দেখা হচ্ছে নতুন একটি ব্লগে বাই বাই।